ডিজে বাপি প্রেজেন্টেশন গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট বাহ খুব ভালো নাম বলেছ বাবা বাবা জামাই মেয়ে তো বিয়ে দেবো হ্যাঁ তা বন বন কিছু দেবো আমি ঠিক আছে তা বরপুনে আলমারি দেবো আমি দেবে আলমারি বানানো বলো তো বাবা এমারি আর ওমারি আলমারি বাবা খুব ভালো ছিল ভালো ছিল তা বাবা জামাই সামনে জামাই ষষ্ঠী ফলের মধ্যে জামরুল দেবো জামরুল বানানটা বলো তো বাবা জামরুল আমার ছাউরি আমার অনেক পয়ন করেছে আমি ছাউরির এত পয়ন করে উত্তর দিই বলো বাবা আচ্ছা বলো তো ছাউরি বালতি বানুন কি তুমি তো জানো আমি মূর্খ সূর্খ মানুষ আমেরিকা চেন্নাই হরিরাম করে বেড়াই কি করে বলবো বলো দিনি দাদা বলতে পারবি না পারবো না মানে আমার কাছে হেরে গেছো হ্যাঁ বাবা হেরে গেলাম তাহলে আমি বালতি বানানটা বলছি তুমি শুনে নাও বলো বাবা এ পোঁদে নাতি আর ও পোঁদে নাতি বালতি বাহ খুব সুন্দর বাবা ওদা পাঁচি মেয়ে দেখবে না দেখবে জামাই দেখবে না জামাই ওদা আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে আমার প্রশ্ন হ্যাঁ কি প্রশ্ন বাবা জামাই ওটা কি পরে আছে ছসমা ছবাই বিয়ে করে করে আমার সব যন্ত্র চলে গেছে কেন বাবা এটা আমি উল্টো ভাই পরে এসে দেখি লাস্টিং করে কি বেশ তাহলে তুমি ধুতি বানানটা বলে দাও ধুতি হ্যাঁ ধুতি বানান আর কি বলবো ধুতি এ ধুতি ও ধুতি ধুতি বাহ খুব সুন্দর হয়েছে ছেলে পছন্দ হ্যাঁ তাহলে লগ্ন ভরসাবে কুকুর ধরে লগ্ন বিয়ে দিতে হবে দেখ মা ছেলের মুখটা ও মা কুড়ি কি হলো মা পুরো তো ভাদচ্ছ না আমি ওই ছেলে বিয়ে করব না একজন বলে পেশা একজন বলে ভাদর আমি কি উদ্বিরে মা ওই ছেলেটা রাজপুত্র মা গাড়ি বাড়ি সব আছে বেকর ভালো ঠিক আছে খুড়ুম সময় নষ্ট হয়ে যাচ্ছে কুকুর ধ্বনি লগ্ন আমাদের বিয়ে রাত 12টার পর আমাদের বিয়ে হবে আমাদের কুকুর যখন ডাকবে সেই সময় বিয়েটা তুমি শুরু করো কুকুর ডাকে না কেন ওই তো কুকুর ডাকে তুমি বিয়ে শুরু করো বাবা গোদাই পাল আমি বলছিলাম এত রাতে ব্রাহ্মণ কোথায় পাবো বলতো দেখি ওই দেখো তুমি আমার বাপের ভাই তুমি আমার খুড়ো তুমি আমার ঠাকুর মা তুমি আমার সব তাহলে ছোট্ট করে একটা মন্ত্র মনে আছে ওই মন্ত্র বলে বিয়ের কাজ ছেড়ে দিই ঠিক আছে তুমি যেমন মন্ত্র বলে তেমন আমরা মেনে নেবো বাবা এদিকে বাবা গোদাই পাল এদিকে এসো কানে কানে বলি হ্যাঁ বলো এর আগে তোমার তিনটে চলে গেছে তাহলে এই লাস্ট বিয়ের মঞ্চ তুমি ভুল বলবে না আমি যা বলবো তুমি তাই বলি লগ্ন বলে যাচ্ছে দাদা খড়গের থেকে বেশি কান করে থাকবো বসেছ আচ্ছা বাবা গোদাই পাল আচ্ছা বাবা গোদাই পাল বিয়ের মন্ত্র আমার মনে নেই একটা মনে আছে বিয়ের মন্ত্র মনে নেই একটা মনে আছে আরে বিয়ের মন্ত্র আমি যখন বলবো তুমি তখন বলবে বিয়ের মন্ত্র আমি যখন বলবো তুমি তখন বলবে তেত্তেরিকা বিয়ের আসরে বসে কতকে ভুল ভাল বলছে বিয়ের আসরে বসে কতটা ভুল ভাল বলছে আরে বিয়ের মন্ত্র এখন বলা হয়নি বিয়ের মন্ত্র এখন বলা হয়নি কে রে কার এনার্জি সঙ্গে করে রে কার এনার্জি সঙ্গে করে রে কোন কথা বাদ দেয় না কোন কথা বাদ দেয় না কি হয়েছে রে পাগল হয়ে গেছি কি হয়ে গেছে পাগল হয়ে গেছি মারবো সোয়ার জেনে চট মারবো সোয়ার জেনে চট ওই যে তোর বিয়ে এই লগ্ন ভেস্টার করে চলে যাচ্ছ কোথায় যাচ্ছ সুয়ার আমি তোর বিয়ের মন্ত্রে বলতে বলেছি আমি যাও তুই তাই বলছি আমি মানে তুমি স্টার্ট করে দিয়েছো আমি বিয়ের মন্ত্রে আমি বলেছি ওই তো আমি মনে করি ওই দিন আমি স্টার্ট করে দিয়েছি বল বল ঘাটে নাম নম কাদের বলতি বলতি তাদের বলতে বল নম এত নমনাতে ফিরে যাওয়ার জন্য এইছি কোথায় যাই রে ঘাটে নাম পটে নাম আজ থেকে প্রাচীর হাত কাপড়ের দায় দায়িত্ব আমি নিলাম গোটা কুড়ি ছেড়ে আদলা এ পাশের মা কাঁচা মারতেছে আদলা ইনি আয় তো কি জানে দাদা আবার ইট কি হয় বাবা চতুর্দিকে বিয়ের ডেট ধরতে হবে কাজ ধরবি তোর নাই কোলো আছে তোর কোলো আমি মেটাবো আমার
কেন আমার কোলে হবে তো নাই কোলে হাজ আমি বিয়ে করি যা তুই পাঁচির ভাত কামড়ে দায়িত্ব নিবি কি মনে করেছি তোরে মেরে ভালা দেব এই তোরে মেরে ভালা দেব শহর আমার বলার আগে তোর বলে নিতে হবে ভগবান মন তোর আমার বলতি বলে যায় কি বলবো আমি ঠিক আছে খুড়ে আজ থেকে পাঁচির ভাত কামড়ে দায়িত্ব আমি আমি ও খুড়ে এই শোনো তোমার সঙ্গে তো আমার আলোচনা হয়েছিল কি ফুরন্ত ছিল হ্যাঁ এই হাতের আরে তোরা দুজনে ওদিকে যা হঠাৎ বিয়ে তো এটা তো শাহরুখ সিং আলোচনা করে আর বুঝে দেয় পাঁচির মা দাদা বিয়ের সময় জামাই অনেক আবদার করেছিল মোটর সাইকেল ও বাবা হাতে রাংটি ও বাবা মেয়ের গলার হার চেয়েছিল ও কি করে দাদা হঠাৎ কোথা থেকে দিবি আমি এক কায়দা করে চলে যাব আর তুই ঝেটিয়ে বিদায় করে দিবি তাহলে আমি কায়দা শুরু করে দিই বিশ দাদা হ্যাঁ শুরু ও বাবা পাতলা পায়খানা হচ্ছে রে বাবা ও বাবা ও বাবা এই কোন দিকে বাথরুম কোন দিকে এই 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 তুমি নতুন বিয়ে করেছো পরিষ্কার করো ও ভগবান আমি বিয়ে করতে এই গু পরিষ্কার করতে পরিষ্কার করো এই সাউরি চলো মুছে মাছে দিয়ে ভালো করে বরণ টরণ করে আমাদের বিদায় কর বাবা জামাই একটা কথা বলবো আমি বলো আজকে না মেয়েকেই পাঠাবো না বাবা কেন রে মা আমার বাড়িতে লক্ষ্মী পূজা আছে বাবা এ তো মামার বাড়ির গল্প আমার ঘরে হলে কি পূজা আছে দাদাড়ি বিদায় করে দে ও জামাই বুঝো না সুজো আমার বাড়িতে পুজো ফোন পর আনিয়ে পাঠাই মেয়ে দেখবে না পুজো জামাই বুঝো না সুজো আমার বাড়িতে পুজো ফোন পর আনিয়ে পাঠাই মেয়ে দেখবে না পুজো আজকে দিনটা থেকে যাও যা মাহি গো আরে অত চলে কি চলবে না আজকে দিনটা থেকে জামাই শুক্রবার আর রাখবো না আরে অত চলে কি চলবে না জামাই মেয়ে পাঠিয়ে দেওয়া হবে না বলি আজকে দিনটা থেকে যাও যা মাহি গো বলি আজকে দিনটা থেকে যাও ওমা ওমা আমি যাব না জামাই কোনো কথা শুনছে না মা শুনছে না বিয়ে হয়েছে পরের বাড়ি যেতে হবে মা যায় বলিও আমার পাচিরে আমা যাচ্ছি 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 রে আর পাচি আমার শিশু মেয়ে জামাই শাড়ি কিনে দিও গো শাড়ি করবে আর ঘরেই আছে টিপ ছেড়া ঘরেই আছে আর পাচি আমার শিশু মেয়ে জামাই ছোট কলসি দিও গো আর বোনের হাতে আচ্ছা মেয়েকে আর পাচি আমার শিশু মেয়ে জামাই পাচি আমার শিশু মেয়ে জামাই দুগু দকিনি দিয়ে গো আর তুমি সাউরি দুধের গাবিলি তুমি সাউরি দুধের গাবিলি আমারে নিয়ে যাবরে ও সাউরি কহ বলে সাউরি বলি যে তো মানে হে রে ও সাউরি ও বলে আর বুঝে সুজি কথা বলো জামাই বুঝে সুজে কথা বলো জামাই মারব মুড়ো ছাটারে এ সাউরি ভদ্র করে কথা বলো ওমা জামা ওমা যাই জামা যাই ওমা তবে আমার আশীর্বাদ কর আশীর্বাদ করি মা বছর না যেতে যেতে তুই জানো ফুটবল খেলা টিম করতে বড় বড় বৈষ্ণবরা আজ সেখানে চলে যাও বেগারে ঘরে থাকুনি কেন এ আছো মেয়ের বিয়ে দিতে বৈষ্ণবের কাছে থাকবে হরে কিনে নাম করবে ডাল ডাল্লা খাবে সারাদিন না দেখে নিয়ে আসবে কি করবো বাবা মেয়েটা তো পার করতে হবে তাই জন্য তো আসলাম
ওই নিতাই বইনো মাঝে চলে যাও যাবো যাবো এটা পার হয়ে গেছে এবার সব জায়গা ঘুরে বেড়া বাস্তবতা আমার এক বছর জান্নাত তেশি মানা তোমার মুখ যেন না দেখি বলে হ্যাঁ ওমা আর দেখা হবে না ঠিক আছে চলে যাও ওমা তাহলে আমি আসছি মা তোরা বিদায় হয়ে যা এড়িয়ে যাও সাউরি এ বাছি এ কি হয়েছে রে ও সর্বনাশের ভাষা এখন থেকে কি আজ নিয়ে আজ শুরু করে দুদিন পাদে মনে আমার ঝাড়ার বাড়ি মারবে এই আমি হেঁটে যেতে পারবো না আমার গাড়ি দিতে হবে ও ভগবান এ কি যন্ত্র রে এই তুই হেঁটে যাবি না কিসে যাবি গাড়িতে যাব ভগবান সোজা হয়ে হাঁটতি বানা নাই গাড়ি যাবে কাকি এই তোর ভালো জিনিস করে নিয়ে যাব কিসে পালকি কোন সময় চড়েছিস না চলে বাজি আমার সঙ্গে চলে তোকে পালকি করে নিয়ে যাবো বাজি আরে ও শোনা রেশমি যাও শোনা আজ পালকিতে বউ চলে যাই হাই রে সরেমে মন ভুলে যায় পালকিতে বউ চলে যাই হাই রে সরেমে মন ভুলে যাই ও সোনা রেশমি যাও শোনা পালকিতে বউ চলে যাই হাই রে সরেমে মন ভুলে যাই পালকিতে বউ চলে যাই হাই রে সরেমে মন ভুলে যায় এইটাই আমার ঘর ঠিক আছে সব জায়গা তো জল পড়বে এক ফোঁটা তো বাইরে যাবে না ফুটোগুলো কেন রেখেছিস জানিস কেন আমাদের দুনের কুলেতে কেউ নেই না আমরা বিবাহ করেছি দুদিনের রাত্রেবেলা ঘুমায় পড়লো সকালে কোনো রাগার মতো লোক নেই ঠিক ওই সূর্যের তাপে যখন আমাদের গায়ে পড়বে না তখন দুজন দুজনের মতো উঠে যাবো শোন মহারাজ বাড়ি বড় কাজ পড়েছে হাঁড়িগোলজি তৈরি করতে হবে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখ চাক আছে চাকটা দিয়ে ঘোরা আর আমি চাকে জল ঢেলে হাঁড়ি গোছি তৈরি করবো জল ঢালে বোরে পাঁচে মৌচাকের ঘোড়ায় আরে জল ঢালে বোরে পাঁচে মৌচাকের ঘোড়ায় আরে মৌচাকের ঘোড়া রে পাঁচে মৌচাকের ঘোড়ায় আরে মৌচাকের ঘোড়া রে পাঁচে মৌচাকের ঘোড়ায় আরে হরিশরা তৈরি করে কোদাই পালের বাড়িতে সরা তৈরি করে গোদাই পালের বাড়িতে জল ঢালে ওরে পাছে মজা করে বেড়ায় জল ঢালে ওরে পাছে মজা করে বেড়ায় জল ঢালে ওরে পাছে মজা করে বেড়ায় এ মাছি হাড়ি গলছি তৈরি করে হয়ে গেছে এগুলো নিয়ে না আমি মহারা বাড়ি পৌঁছে দিই ভালো করে রান্না বাড়া করে রাখিস আমি এখন আসছি মাছি ঠিক আছে বলাই আমি যে রানী মিশ্রী রান্নার নিরন্তর করতে পারি মা তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করবো তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করো হবে না মা যদি কি হয়ে থাকি সতি মা গো যদি কি হয়ে থাকি সতি আমারি চোখের হবে না মা thank you
মাইদের বলছি আপনারা সবাই মিলে শাশুড়ি করবেন, কেউ দেরি করবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। আজ আশীর্বাদই করে গো আমার দুর্লভ লক্ষ্মী, কি ভাই আশীর্বাদই করে গো দুর্লভ লক্ষ্মী হরে, আশীর্বাদই করে গো বেহুলা সুন্দরী। আরে বেহুলার পিতা কোথায় গেল, বেহুলার মাতা কোথায় গেল, তোমরা আসবে না তারা করে গো, আসবে না তারা করে। একবার ভেবে দেখ মন পাখি, ওরে জন্মভূমি মায়ের কাছে তোরা দেনে যাচ্ছিস না কি, একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে
দেন আছিস নাকি একবার ভেবে দেখ মন পাখি ও সে জন্মভূমি আসল মহাদ জন্মভূমি মায়ের কাছে নাকি একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে নাকি এসো এসো দিদি ভাইরা ডাকিবারে এবারে আশীর্বাদী করে সবাই মনে রেখে যাবে পাশাপাশি বসে তোমরা আশীর্বাদই করিবে এমন আশীর্বাদই করিবেন মায়েরা দেখবে সর্বজনে মেয়ে ছেলে সোনার ছেলে অবহেলা করো না আশীর্বাদী করে সবাই মন রেখে যাও না শঙ্খ বাজাও ও মায়েরা দেবে ও লোর ধ্বনি এসো এসো ও মায়েরা আসবেন পাহারা করে আশীর্বাদে করে সবাই মানরে কে যাবে এসো এসো হরিবাবু ঘুমাও তুমি কেন আশীর্বাদে করে বাবু মানরে কে দিও শুনতে কি আজ পাও না আশীর্বাদ করে সবাই মন রেখে যাও না এসো এসো ও দিদিরা আসবেন তোহরা করে আশীর্বাদ করে সবাই মন রেখে যাবে একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে দেনাই আছিস নাকি একবার ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে আজ দেনাই আছিস না ও কি বলে আশীর্বাদী আরে বাবা হোক না ও কি বলে আশীর্বাদী আজ আশীর্বাদী করে আমার আমার দুর্লভ লক্ষ্মী নরে আশীর্বাদী আশীর্বাদ আশীর্বাদী করি আমার
আমায় দুর্লভ লক্ষিন্দরে আশীর্বাদ করি আমার আমার বেহুল সুন্দরী আশীর্বাদী করি আমার আমায় দুর্লভ লক্ষিন্দরে আশীর্বাদী করি আমার আমার বেহুলা সুন্দরী আশীর্বাদী করি আমার আমায় দুর্লভ লক্ষিন্দরে আশীর্বাদী করি আমার আমার বেহুলা সুন্দরী আশীর্বাদী করি আমার আমায় দুর্লভ লক্ষিন্দরে আশীর্বাদী করি আমার আমার বেহুলা সুন্দরী আশীর্বাদী করি আমার আমার দুর্লভ লক্ষিন্দরে আরে কেউ যদি আশীর্বাদ করো তাড়াতাড়ি চলে এসো দেরি করো না বেশি ও কি ভাই আশীর্বাদী করে দুর্লভ লক্ষিন্দরে আরে এসো এসো ও মা এরা গো তুমি দা আসবেন তারা করে আজ আশীর্বাদ করে আমার আমায় দুর্লভ লক্ষিন্দরে আশীর্বাদ করবে তুমি দা গো তুই না বেহুলা সুন্দরী তোমরা মানো রেখে যাও না
হয়ে গেছে সবার হয়ে গেছে তো এত ডাকা ডাকি মা গো তোমরা শুনতে কি আজ পাও না আশীর্বাদ করে সবাই গো তোমরা মানো রেখে যাও না শঙ্খ বাজাও ও মায়েরা গো তোমরা দাও না ওলোর ধ্বনি কি আনন্দ হচ্ছে দেখো গো আজ চম্পা গো নগরে কি আনন্দ হচ্ছে দেখো গো আজি উজানি নগরে বাপি প্রেজেন্টেশন যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি নকল হইতে সাবধান।